नमस्कार बंधुरा आमार चैनेले नतून भिडियोते आपनादेर सकलके स्वागत। आशा करी सकले भालो आछेन और आमराओ सकले खूब भालो आछि। तो आज हच्छे अमरनाथ यात्रार शेष पार्ट। तो आज फिरछि एत कष्ट करे, दुदिन तीन दिन धरे कष्ट करे बाबार दर्शन करे सुंदरभावे दर्शन करे बाड़ी फिरछि। मनटा खारापो लागছে আবার ভালোও লাগছে যে না ফিরছি এত সুন্দরভাবে দর্শন করে, ওখানে তো আর থাকতে পারবো না। কারণ এখানে প্রতি পদে পদে বিপদ, খুব বিপজ্জনক রাস্তা, দুর্গম রাস্তা, আর তার সাথে মেঘ করেছে, আকাশে মেঘ ধরেছে দেখতেই পাচ্ছেন। তো আমাদের মনের মধ্যেও একটা টেনশন ছিল যে কখন না বৃষ্টি নেমে যায়। তো এখানে আমি এটা করছিলাম এই পাথরে, সবাইকে দেখলাম তাই করলাম, কিন্তু আমি পরে জানলাম এটা হচ্ছে যাদের বাড়ি থাকে না তাদের যদি মনস্কামনা নিয়ে যে আমার যেন একটা বাড়ি হয় সেই জন্যেই এইভাবে করে রেখে গেলে বাবা ভোলানাথ তার মনস্কামনা পূর্ণ করে। তো যাই হোক, আমি কোনো মনস্কামনা নিয়ে করিনি, সবাই করছিল দেখেই আমি এটা করলাম। আমার বেশ ভালো লাগলো দেখে। এখান থেকে এদিকে পঞ্চতারণী, এদিকে বালতাল, সামনে দিয়ে ঘর কাজে বান এসেছিল এই সোজা, এদিকে পঞ্চতারণী, এদিকে বালতাল, এদিকে বালতাল। এই যে এইখান থেকেই এই সোজা হরকা বান এসেছিল এই সোজা। তো এখানে চলা শুরু করেছি, এখানটা পুরোটাই কিন্তু গ্লেসিয়ারের ওপর দিয়ে চলতে হচ্ছে। তো এই যে দেখুন, এটা হচ্ছে ঘোড়া স্ট্যান্ড, মানে বালতাল থেকে বা পঞ্চতারিণী বা ওই পেহেলগাঁও থেকে যারা সব ঘোড়া করে আসছে তাদের সমস্ত ঘোড়া এখান থেকে এখানে অবধি নামিয়ে দেবে। এরপর হয় পায়ে হেঁটে, না হয় ওই যে পালকি, চারজন কাঁধে করে নিয়ে যাওয়ার পালকি করে যেতে হবে। তো আমরা এখানটা হাঁটছিলাম। এই যে দুধারে দেখুন, এই যে দুধারে তাঁবুগুলো, এগুলো হচ্ছে মিলিটারিদের ক্যাম্প। এগুলো কিন্তু কোনো মানুষ থাকার জন্য নয়, মানে কোনো যাত্রী থাকার জন্য নয়। ওই যে ওদিকে রাস্তাটা, ওটা হচ্ছে পঞ্চতারিণী থেকে আসছে, আর আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বালতাল থেকে। এবার বালতাল ফিরে যাচ্ছি, বা বালতাল থেকে যাওয়া আসা সবই। বালতালের রাস্তা কিন্তু খুব দুর্গম রাস্তা। এই 16 কিলোমিটার রাস্তা পুরোটাই ডাউন, কিন্তু মানে কষ্টকর সেরকমই। তো আমরা এখানে বসেছি মিলিটারিদের ক্যাম্প। এখানে আসলে মিষ্টির খুব কাশি হচ্ছিল বলে ওনারা ডাকলেন যেখানে বসুন, চেয়ার দিলেন, ওষুধ দিলেন, গরম জল দিলেন খেতে, অনেক কিছু। সত্যি অমরনাথ যাত্রা পুরো ভিআইপিদের মতো আর কি যাত্রা করতে আসা। সব সময় মিলিটারিরা খোঁজ নিচ্ছে যে, আর সব সময় সবার মুখে বলে যে ঘোড়া যারা চালাচ্ছে তাদের মুখেও সবসময় বলে, সাইড বলে, যায় বলে সব সময়। আর এরাও সবসময় বলে বলে কিছু কষ্ট হচ্ছে নাকি, কিছু প্রয়োজন নাকি, জল চাইলে সঙ্গে সঙ্গে জল দিচ্ছে, হাত ধরে মানে হাঁটতে না পারলে হাত ধরে তুলছে, বসাচ্ছে, সমস্ত কিছু ওনারা দেখছেন। আর এখানটা হচ্ছে এই যে ওপরে কালী মন্দির, এই যে পাথরের মানে, কিন্তু এটা প্রকৃতির রূপেই তৈরি হয়েছে। দেখো দূর থেকে মনে হচ্ছে না যে পুরো মা কালী যেন দাঁড়িয়ে আছেন। ওখানে কিন্তু পুজোও করা হয়েছে ওনাকে। মায়ে মা বাবা মানে এমন দুর্গম জায়গায় আছে যেখানে আসতে আমাদের কষ্টের আর শেষ নেই, সত্যি উঠতে পারছি না। আর আমাদের পিট্টু ভাইয়া যিনি ছিলেন তিনি তো সত্যি এত ইমানদার মানুষ, এত ভালো মানুষ, সত্যি আমাদের যাত্রায় এরকম ভালো মানুষ আমরা দেখিনি। भैया लोग का सभी बरसात का तूफान। ये क्या सिंगा जी, भुट्टा देखे देखे कौन दिखे ताकाचिस এই রাস্তা কিন্তু খুবই দুর্গম আর খুবই কষ্টকর, কারণ এই রাস্তায় এই যে এত ধুলো, এই ঘোড়ার জন্য ভীষণ ধুলো, মানে ঘোড়ার পটি আর কি সারা রাস্তা তো ভর্তি, তো ঘোড়ার পটি শুকনো হয়ে সেই ধুলো, তার সাথে এই পাথরের রাস্তা বুঝতেই পারছেন এত ধুলো, আর এই রাস্তা দিয়ে নামতে ভীষণ কষ্ট হয়েছে আমাদের। আর আমরা ভুল করেছি সেটা হচ্ছে আমরা কোনো টুপি নিয়ে যাইনি, আমরা কোনো মুখে বাঁধারও কিছু নিয়ে যাইনি, আর চশমা ছিল, চশমা ব্যাগেই ছিল, বের করা হয়নি। তো সমস্ত কিছু সমস্যার দিকে দেখতে হলে এই রাস্তা ভীষণ কঠিন, বালতালের রাস্তা ভীষণ কঠিন। দূরত্বটা কম হলেও কিন্তু কঠিন, কিন্তু দেখুন এই যে কত ধুলো উঠছে, আর এই রাস্তায় খুব ল্যান্ডস্লাইড হচ্ছে, স্লাইড, কারণ যেখান সেখান আর কি পাহাড় ধসে নেমে আসছে। তো আমরাও এক জায়গায় পড়েছিলাম ওরকমই এতে, তাই মিলিটারিরাই যে জওয়ানরা যারা আছেন, মানে ওই বালতালের রাস্তায় এটা একটা ভীষণ সমস্যা যে যখন তখন যেখান সেখান দিয়ে ল্যান্ডস্লাইড হবে, কারণ কিছু করার নেই। এদিকের পাহাড়গুলো দেখলেই বুঝতে পারবেন যে ওই মানে ঝুড়ো ঝুড়ো মাটির পাহাড় আর কি, এদিকে বড় বড় পাহাড় বা মানে শক্ত পাহাড় নয়। তো ওই যে এসে গেছি, এটা হচ্ছে দুমেল বেস ক্যাম্প, দুমেল বেস ক্যাম্প থেকে 4 কিলোমিটার বালতাল বেস ক্যাম্প। তো আমরা দেখে ওপর থেকে ভাবলাম যাই হোক এসেই গেছি, তো আমরা এখান থেকে দেখে ভাবলাম যে মনে আনন্দ হলো যে না যাই হোক গাড়ির দেখা পেয়েছি, এবার শ্রীনগরে ফিরে যেতে পারবো। কপাল কি আর এতটাই সহজ, ভাগ্য কি আর এতটাই ভালো, ভোলেনাথের দর্শন করতে এসেছি বলে কথা, কষ্ট তো করতেই হবে। তো যাই হোক ওখান থেকে দুমেল ওই পাহাড় থেকে নেমে দুমেল পেরিয়ে এসে একটুখানি এসে এখানে কিন্তু ফ্রিতে টোটো সার্ভিস আছে, মানে যে কোনো একটা ভান্ডারার তরফ থেকে আর কি ফ্রিতে টোটো সার্ভিস করেছিল, কিন্তু আমরা সেই টোটো আর পাচ্ছিলাম না, ভর্তি হয়েই যাচ্ছিল, কারণ ওপর থেকে অনেক লোক নেমে এসে আগে থেকেই লাইন দিয়ে দিয়েছিল। তো আমরা এই গাড়িটা আর কি করেছিলাম অনেকজন মিলে, ওই 50 টাকা করে নিয়েছি। তো আমরা লাস্ট নিয়ে আমাদের মানে পিটকু ব্যাগ আর কি ইয়ের জন্য, নাহলে হয়তো আমরা ওই যাত্রা কমপ্লিট করতে পারতাম না। তো আমি এনার নাম্বার দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে, যদি লাগে আপনারা যদি অমরনাথ আসেন অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন। আজকে তো নেমে এসে আমরা অনেক ঘোরাঘুরি করলাম যে গাড়ির জন্য, কিন্তু এখানে রুলস হচ্ছে বিকাল 3টার পর যদি কেউ মানে নেমে আসে, মানে কোনো গাড়ি ছাড়ে না আর কি, 3টার পর কোনো গাড়ি আর ছাড়বে না। আমরা সেখানে নেমেছিলাম 5টা, তো আমাদের তো কোনো কথাই নেই, কিন্তু আসার পথে অনেক মিলিটারি অনেকেই বললো হ্যাঁ যাবে হ্যাঁ যাবে। তো আমাদের এত হয়রানি হলো, এই 3টে ব্যাগকে নিয়ে ঘুরে ঘুরে লাস্টে ফিরে এসে ট্রেন নিলাম। আবার ভাবতেই পারিনি যে আজকে আর ফিরে যাই, পুরো বরফের মতো চার্জিং পয়েন্ট দিয়েছে, খুব সুন্দর ট্রেন এটা, চার্জিং পয়েন্ট দিয়েছে এখানে। আমাদের ব্যাগ এত বড়, এখানে এতগুলো গদি, আমাদের ট্রেন কেমন ছিল দেখে নিই। আমরা তাড়াতাড়ি করে, এত শরীর টায়ার ছিল, তাড়াতাড়ি করে খেয়ে এসে জাস্ট শুধুমাত্র ট্রেনটে ঢুকেছি। বাজে তখন 8টাও বাজেনি বোধ হয়, 8টার মতন বাজে। আর দেখুন ভীষণ ঝড় তুফান আর বৃষ্টি সেরকমই। তো আমাদের বুক না টেনশান আরও ভরে গেল, টেনশানে আরও ভরে গেল, কারণ কি আদৌ সুস্থভাবে বাড়ি যেতে পারবো তো? जानी ना कि होबे एतो बिस्टी होच्छे तेमन मेघ डाकछे आर तेमन झड़ माने सारा रात घुमोते पारिनी जेगेई बसेছি এদিকে মাইকে অ্যানাউন্স হচ্ছে বিভিন্ন রকমের এই সেই এতটা টেনশানে ছিলাম যে রাত্রে মনে হচ্ছে কখন না ট্রেনটা ভাসিয়ে নিয়ে চলে যায় এই ব্যাপার। তো যাই হোক ভগবানের কৃপায় ভোলেনাথের কৃপা থাকলে সব কিছুই ভালো হয়। तो यही रातटा काटलो। तो परेर भिडियोते देखते थाकुन एरपर कि हलो जानते होले परेर भिडियोटा किन्तु देखते होबे। और आपनारा अनेकेई बोलेछेन जे अमरनाथ यात्रार खर्चा कोथाय किभाबे जाबो, आमी समस्त डिटेल्स आमार परपर भिडियोर एई भिडियोगुलो शेष होलेई आमी परे दिए देबो। तो ततक्षणे भालो थाकुन सुस्थ थाकुन।